হ্যালো বন্ধুরা, রফিং ক্রাফট চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো দেখে নেওয়া যাক আজকে আমি কি আনবক্স করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি যেটি আনবক্স করতে চলেছি সেটি আমাদের খুবই প্রিয় এবং খুবই কাছের একটি জিনিস। অবশ্য অনেকেই সেটা মানে, অনেকেই মানে না। আমি যেমন খুবই ঠাকুর ভক্ত, তো সেরকম টাইপেরই একটি জিনিস আমি আজকে আনবক্স করব। আপনারা সবাই বুঝতে পারছেন অবশ্য, কিন্তু কোনো ঠাকুর দেবতা নয়, এটি আমাদের সবার বাড়িতেই খুবই প্রয়োজনীয় একটা জিনিস এবং অনেকের বাড়িতেই এটি থাকে। সেটি হলো তুলসী মঞ্চ। অনেকেই তুলসী মঞ্চের গুণাবলী জানে, অনেকেই জানে না। তো যাই হোক, সেরকম যদি কোনো আপনাদের জানার ইচ্ছে থাকে তো আমি পরে সেটা একটি ভিডিও করে জানিয়ে দেব। তো আমি অনলাইন থেকে একটি তুলসী মঞ্চ, ছোট্ট দেখে তুলসী মঞ্চ অর্ডার করেছিলাম। আমি এটি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। তো ফ্লিপকার্ট থেকে আমি এটি অর্ডার করেছি। খুব সুন্দর একটা কিউট একটা তুলসী মঞ্চ এসেছে, আমার খুব পছন্দ হয়েছে। আপনারা সবাই অনায়াসে নিতে পারেন। আমি ফার্স্টে ভয় পেয়েছিলাম যে কীরকম সাইজ হবে, বাট ভালো, খুব একটা অসুবিধা হবে না, খুবই ভালো লেগেছে আমার এটি। আপনারা সবাই এটা পারচেস করতে পারেন, বেশ ভালো। দেখতেই পাচ্ছেন পুরো সাইডে ডিজাইন করা আছে, ভেতরে স্পেসটাও অনেকটা। এখানে অনেক কিছু লেখা আছে, ঠাকুরের মন্ত্র, স্বস্তিক চিহ্ন দেওয়া আছে। আমার খুব ভালো লেগেছে এটি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।